আচ্ছা, ব্যর্থ কি শুধু প্রেমিকই হয়? প্রেমিকের যে ব্যর্থতা, সেটা কি প্রেমিকারও নয়? আজকে দীর্ঘ 4 বছর পর তোমাকে প্রথম চিঠি লিখছি। আগে অবশ্য এরকম অনেক চিঠি লিখেছি, কিন্তু বিচ্ছেদের পর এই প্রথম চিঠি। জানি না উত্তর পাবো কিনা, তবু। আচ্ছা, ব্যর্থ কি শুধু প্রেমিকই হয়? প্রেমিকার কি কোনো ভূমিকা থাকে না এই অপেক্ষার পেছনে? অনেকটা অপেক্ষা করেছিলাম জানো। প্রথমে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, সময় সব ঠিক করে দেবে, কিন্তু হলো না জানো। যে সম্পর্কটা 6 বছর ধরে টেনে নিয়ে গিয়েছি, সম্পর্কটা প্রায় কিছুক্ষণে ইতি টানল। প্রায় 4টে বছর হয়ে গেল। খুব জানতে ইচ্ছে করে জানো, তুমি কেমন আছো আমাকে ছাড়া, কিন্তু জবাব পেতাম না। জান কত রাত আমার ব্যালকনিতে কেটেছে, কত রাত আমার চোখের জলে কেটেছে। আচ্ছা, নিকোটিনের ধোঁয়ায় তোমরা ছেলেরা তো তবু চোখের জলকে ভুলিয়ে দাও। এমন কোনো নেশা বলতে পারো যেটা প্রেমিকাদের জন্য তৈরি হয়েছে? কারণ আজও তোমার ওই স্মৃতিগুলো যে বড্ড যন্ত্রণা দেয়। পাশের ঘরে যাতে শোনা না যায়, কান্নাগুলো কেমন যেন নিঃশব্দে বেরিয়ে আসে, গলার কাছে দলা পাকিয়ে যায় সব দুঃখগুলো। তখন মনে হয় জানো, তুমিও কি ঠিক এইভাবেই আছো, ঠিক আমি যেভাবে এইরকম আছি। তোমার লাস্ট চিঠি কিছু লাইন বড্ড অভিমান দিয়েছিল আমাকে। শুধুমাত্র বেকারত্বের জন্য ভেঙে দিলে আমাদের তিল তিল করে গড়াই সম্পর্কটাকে, পালিয়ে গেলে। আচ্ছা, বেকারত্বই কি একটা সম্পর্কের মাপকাঠি? ভালোবাসা যখন দুজনের সম্মতিতেই হয়েছিল, তাহলে একা করে দেওয়ার সিদ্ধান্তটা তুমি নিজেই কেন নিবে? আমাকেও তো অংশীদার করতে পারতে তোমার এই বেকারত্বে। আচ্ছা, আমাকে একা করে দিয়েছ সেই দিন, কি পুরনো স্মৃতিগুলো একবারও তোমার মনে পড়েনি? সব সম্পর্ক ভেঙে শহর ছেড়ে পালিয়ে বেঁচেছ তুমি, কিন্তু আমার কথাটা কখনো ভেবে দেখেছো? এই 6 বছরের স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে তাড়া করে বেড়ায়। সবাই অবশ্য সাজেশন দিয়েছে, মুভ অন করে নে, কাজে ব্যস্ত থাক, নিজেকে সময় দে, কিন্তু ভেতরের কষ্টের কথাটা কেউ কি জানতে পেরেছে? না, কেউ জানতে পারেনি। আচ্ছা, আমি কি সেই ছেলেটাকেই ভালোবেসেছিলাম যে কলেজের ক্যাম্পাসে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়াতো, বৃষ্টির সময় অহেতুক ছাতা বন্ধ করে ভেজার বায়না করত, অথবা কলেজের অনুষ্ঠানে নিজের গিটারের ঝংকারে সবাইকে চমকে দিত? সেই চঞ্চল ছেলেটা শুধুমাত্র বেকারত্বের জ্বালায় একটা মেসেজে চুপচাপ নিজেকে গুটিয়ে ফেলল কেন? আচ্ছা, গল্পটা কি অন্যরকম হতে পারতো না বলো? কেন কেন আমার দিকে তাকিয়ে তুমি আরেকটু ভালোভাবে বাঁচার জন্য লড়াই করলে না? কেন তোমার জীবনের ঝড়ে আমাকে সঙ্গে নিলে না বলো? কেন পালিয়ে গেলে এই 6 বছরের এত স্মৃতি দিয়ে? হয়তো চেষ্টা করলে আরো একটু আমরা ভালো থাকতে পারতাম, আরো ভালোভাবে আমরা বাঁচতে পারতাম। যে রাতগুলো আমার চোখের জলে কেটেছে, হয়তো চেষ্টা করলে তোমার কাঁধে মাথা রেখে একটা নতুন সূর্যোদয় দেখতে পারতাম। হয়তো হতাশার জায়গায় আজকে প্রাণ ভরে আমি নিঃশ্বাস নিতে পারতাম। জবাব দিও চিঠির, অপেক্ষায় থাকো।